বাবুর কাছে যাই, সন্ময় বাবু এই যে অ্যান্টি রাউডি সেকশন লালবাজারে, তারা আপনার অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, গুন্ডামির জন্য টাকা পয়সা দিচ্ছিলেন নাকি, নাকি আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি গুন্ডামি স্পন্সর করছিল? আমার মনে হয় অনির্বাণ ওনার বোধহয় ভেবেছিলেন গরু কয়লা বালি পাথর এসব টাকা আমার অ্যাকাউন্টে আছে, হতে পারে। আমি একটা এক্সপেক্ট করেছিলাম, অ্যান্টি রাউডি ডিপার্টমেন্ট তো গুন্ডা দমন শাখা গুন্ডা ধরবে, তো হঠাৎ আমাকে ধরলো কেন, এটা আমার কাছে বিস্ময়ের বিষয়। আমি এখনও আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শদাতায় কোনো কোনো একটা জায়গায় গণ্ডগোল রয়েছে, অথবা অতি সক্রিয় লালবাজার এসব আবোল তাবোল স্টেপগুলো ফেলছে। আচ্ছা, যদি আমি কোনো অর্থনৈতিক অপরাধ করে থাকি, প্রথম যেটা, ইনকাম ট্যাক্সের রিটার্নটা আমার চেয়ে পাঠানো যেত, চাননি এক, দ্বিতীয়ত ইকোনমিক অফেন্স উইং থেকে আমার ব্যাপারে ইনভেস্টিগেশন করা যেত, দুই, তিন নম্বর হচ্ছে আমার ব্যাংকিং ট্রানজ্যাকশন ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স, 3 বছর ছেড়ে দিন, 5 বছর ধরে আমি কার কাছ থেকে টাকা পেয়েছি, কাকে টাকা দিয়েছি, যে ইনকাম ট্যাক্স সমস্ত উল্লেখিত এবং ব্যাংকে উল্লেখিত রয়েছে সেগুলোকে চেয়ে পাঠানো যেতে পারতো। অথচ আমরা ব্যাংকের কাছ থেকে খবর নিয়ে জানলাম ব্যাংকের কাছ থেকে লালবাজার গতকাল পর্যন্ত সেই কাগজ চেয়ে পাঠায়নি যেখানে আমার কোনো ট্রানজ্যাকশনের ব্যাপার। তো প্রশ্নটা হচ্ছে যে ব্যাংকিং ট্রানজ্যাকশন চাইলেন না, আইটি ফাইল চাইলেন না, অথচ গুন্ডা দমন শাখা গিয়ে 26 তারিখ সন্ধেবেলা 5:30-6টা নাগাদ অ্যাজ পার ব্যাংক আমি যা রিপোর্ট পেয়েছি সাইলেন্টলি গিয়ে সেখানে একটা চিঠি দিয়ে এলেন, ডেবিট ক্রেডিট অপারেশনটা এর বন্ধ। কী কারণে না, এর বিরুদ্ধে একটা মামলা চলছে। কী মামলা? যে মামলা আমি ব্যাংকশাল কোর্ট থেকে রায় পেয়ে, ব্যাংকশাল কোর্ট থেকে আমি জামিন পেয়ে গেছি, হিয়াস্ট্রিট থানা একটা এফআইআর। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে বিষয়টা নিয়ে আমার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, আমি উল্লেখ করেছিলাম যে নবান্ন সাংঘাতিকভাবে ফাইন্যান্সিয়ালি ডুবতে চলেছে, তার কারণ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির একটা সাম্প্রতিককালের রায়কে আমি বিশ্লেষণ করেছিলাম সংশ্লিষ্ট ভিডিওতে, সেটা ব্যাখ্যা করেছিলাম, আমার লজিক দিয়ে আমি ব্যাখ্যা করেছিলাম, আমি সেখানে কোনো কমিউনাল কথা বলিনি, কোনো ব্যাপারে কোনো উল্লেখ কিছু করিনি, অথচ সেইটা সেই ভিডিও নিয়ে একটা এফআইআর হিয়াস্ট্রিট থানা এবং তার ভিত্তিতে এটা করা। আমার প্রশ্নটা হচ্ছে 102 ধারায় আমি যেটা আমাকে বলে শোনানো হয়েছে, আমি একটা কপি আপনাদের কাছে দিয়েছি, আরেকটা কপি আমি আনতে পারিনি, কেন স্টিফেন হাউস ব্যাঞ্চ সেটা আমাকে দিতে পারিনি, তারা পড়ে শুনিয়েছেন, 102 ধারায় আমাকে অভিযুক্ত করে এই জায়গাটাতে আনা হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে 102 ধারায় কী হতে পারে, দুটো জিনিস আমি যতটুকু খবর নিয়ে আমি আইনজীবীদের কাছে খবর নিয়ে জেনেছি, প্রথমত উগ্রপন্থীদের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ, কোনো না কোনো একটা উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, অথবা দ্বিতীয়ত হচ্ছে যে আমি কোনো একটা সাংঘাতিক ইকোনমিক স্ক্যামে জড়িয়ে পড়েছি যেটার জন্য তারা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারেন এবং সেটা করেছেন। আমি আদালতে গেছি, আমার আদালতের উপর ভরসা আছে, সেখানে আমি রায় পাবো আশা করছি, দেখা যাক কি হয় শেষ। আমার একটা ছোট্ট প্রশ্ন সন্ময়বাবু আপনার কাছে, আপনাদের শাসিত রাজ্যগুলোতেও অনেক জায়গাতে একই ধরনের ঘটনা ঘটছে প্রতিবাদীদের জন্য, এই অভিযোগটা উঠেছে, মিডিয়া ট্রায়ালের প্রশ্নে যাচ্ছি না, ওটা আজকের বিষয় নয়, আপনি কি একমত? শতরূপ আপনাকে বলেছেন অন্য কতগুলো প্রশ্নে একইভাবে রাস্তায় নামার কথা, আপনি কি নামবেন? আপনার কি মনে হয় প্রতিবাদীকে দেখলেই শায়েস্তা করতে না পারলে সোজা পথে ব্যাকা পথে পুলিশ এই রাস্তায় হাঁটে যে কোনো? আমি অনির্বাণ একটা কথা বলি, আসলে আমার নিজের বিষয় বলেই আমি একটু কুণ্ঠাবোধ করছি, আমি সব তথ্য দিতে পারছি না। লালবাজার এই আমার পার্টিকুলার মামলাটায় কত বড় একটা জালিয়াতি করেছে সেই এভিডেন্সটা আমি কোর্টে বৃহস্পতিবার প্রেস করব। বেশ, সেটা নয় নাই বললেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এত লিগ্যালিটি ইললিগ্যালিটি রাজ্য সরকারের বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, আমি খালি একটা প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না যে অ্যান্টি রাউডি ডিপার্টমেন্টের গুন্ডা দমন শাখার কাজ কি, যে কখনো যে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করা কার ব্যাপারে, কোনো একটা ইউটিউবে কোনো একটা ভিডিওর ব্যাপারে, এই এইখানে এখানেই তো রাজ্য সরকারের ইন্টেনশনটা পরিষ্কার হয়ে যায়। আমি যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের রাজত্বে থাকি, এই বাংলায় বাংলা তার মেয়েকে নির্বাচিত করেছে, আমি তার কাছে তো বেসিক জাস্টিসটা চাইব। আজকে যে অবস্থায় গিয়ে আমি এই মুহূর্তে পরিস্থিতিতে পড়েছি, অনির্বাণ বলতে কোনো দ্বিধা নেই, আমার 1 তারিখ আমার কন্যা বাইরে প্রবাসে পড়ে, তার 1 তারিখ আমার টাকা ওই ব্যাংক থেকে দেওয়ার কথা আমি ব্যাংকে জানিয়েছিলাম, আমার মেডিকেল ইন্স্যুরেন্সের রিএম্বার্সমেন্ট আমি ব্যাংকে জানিয়েছিলাম 26 তারিখ বিকেলবেলা করব। ঠিক তার আগেই 26 তারিখ সন্ধেবেলা গিয়ে উইদাউট এনি নোটিস, এক, দ্বিতীয়ত হচ্ছে গুন্ডা দমন শাখা, দুই, তৃতীয়ত হচ্ছে কোনো আইটি ফাইল না আছে, চতুর্থত হচ্ছে কোনো ব্যাংকিং ট্রানজ্যাকশানে গত 5 বছরের কোনো হিসেব না আছে, সরাসরি একটা চিঠি দিয়ে সাইলেন্টলি বন্ধ করে দেওয়ার মধ্যে নৈতিকতা যারা খুঁজছেন, আমি শুধু ইচ্ছে প্রকাশ করবো এই রাজ্যে যেন
আর কোনোদিন তাদের জীবনে এই চাপটা বা এই কষ্টটা বা এই যন্ত্রণাটা না আসে। আমি এই মুহূর্তে কি কষ্টে যন্ত্রণার মধ্যে আছি আমি প্রকাশ্যে টিভির পর্দায় সেটা বলবো না। আমি বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করে আছি, বৃহস্পতিবারটা আসুক, আদালতের ওপর বিশ্বাস আছে, ভরসা আছে। এবং অবশ্যই লালবাজারে যে অধিকর্তারা যাদের নির্দেশে এই কাজটা করেছেন তাঁদের কিন্তু আমাদের ওই 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 হাইকোর্টে গিয়ে দাঁড় করাবো এবং তারপর অনির্বাণ আপনাদের কাছে আমি বাকি সব প্রশ্নের উত্তর দেবো। এই যন্ত্রণা নিয়ে আমাকে কয়েকটা দিন এখন কাটাতে হবে।